পুজো পুজো গন্ধ আজ আকাশে, কাশফুল ভেসে যায় শরতের বাতাসে। পুজোর আসতে আর মাত্র কিছুদিনই বাকি আছে, তাই আমি শ্রেষ্ঠা চলে এসেছি জিও বাংলা শারদ সম্মান 2019-এর পুজোর আড্ডা নিয়ে। আর এখন বসে আছি কিন্তু আমি সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গ উৎসব কমিটির পুজোর আড্ডায়। আর আমার সঙ্গে আজকে আড্ডা দিতে বসেছেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি তাপস মুখার্জি, এই পুজোর থিম মেকার মিঠুন দত্ত, আর আরেকজন জয়েন্ট সেক্রেটারি রূপম কান্তি ঘোষকে আমরা পেয়ে গেছি কিন্তু আমাদের এই আড্ডায়। তো একটু জেনে নিই আমরা যে এইবার পুজোতে কি কি নতুন চমক আসতে চলেছে। তো প্রথমেই চলে যাব আপনার কাছে যে কততম বর্ষের পুজো? আচ্ছা, তো মানে প্রথম থেকেই কি থিম ছিল নাকি? তা তো মনে হয় আমাদের প্রথম থেকে থিম থাকে না, আমরা প্রত্যেক বছরই এপ্রিল মাসে আমরা আগে পুজোর ঠাকুরের বায়নাটা দিয়ে দিই, তারপর থেকে সেই ঠাকুরের থেকেই আমরা থিমটা তৈরি করি। এবং যেটা আমাদের রূপকার মিঠুন দত্ত, তাকে আমরা জানাই আমরা এই স্টাইলে ঠাকুর করতে চাই, সেই বেসিসে ও প্যান্ডেলের স্টাইলটা তৈরি করে যে এবার কী প্যান্ডেল করব। আচ্ছা, তো আমরা তাহলে থিম আর্টিস্টের কাছেই চলে যাচ্ছি। এবছর পুজো আমি জানি যে এখন ডিসক্লোজ করবেন না হয়তো আপনারা থিমটা, কিন্তু তাও আর কি যে প্রতিটা থিম থেকেই কিছু বার্তা আমরা সমাজকে দিয়ে থাকি, তো এবছর কীরকম বার্তা আপনারা দিতে চলেছেন? সিঙ্গি পার্ক বেসিক্যালি প্রথম থেকেই একটা সাবেকি পুজো এবং সেই পুজোর একটা আলাদা ঐতিহ্য আছে, আপনারা জানেন, আমি নিজেও ছোটবেলায় এই ঠাকুরটা দেখতে আসতাম। তো বেসিক্যালি সেখানে থিম শব্দটার মধ্যে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে থিম বা সাবেকি দুটোর মধ্যে কনসেপ্ট একই। হ্যাঁ, কারণ যেটা সাবেকি পুজো হচ্ছে সেখানেও একটা কনসেপ্ট থাকে, কারণ প্রতিমাটা একরকম হবে, তার সাথে সামঞ্জস্য রেখে তার মণ্ডপ তৈরি হবে। আর এখন এই বর্তমান সময়ে যে পুজোটা আমরা দেখি সেটাকে আমরা থিম পুজো বলে থাকি, কিন্তু সেখানেও একটা কনসেপ্ট আছে এবং তার সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে, ধরুন আগে পুজোর আবহ নিয়ে ভাবা হতো না, এখন ভাবা হয়, এখন ভাবা, আগে মণ্ডপের যে চারদিকটা অর্থাৎ এনভায়রনমেন্ট সেটা নিয়ে ভাবা হতো না, সেটা এখন ভাবা হয়। তো সব কিছু মিলে একটা কমপ্লিট প্রেজেন্টেশন তৈরি করার একটা প্রবণতা প্রত্যেকের মধ্যে আছে। তো ডেফিনেটলি আমি যখন সিঙ্গি পার্কের থিমটা বা এই কনসেপ্টটাকে কনসেপচুয়ালাইজ করতে চাইছি, তো সেখানে অবশ্যই থাকবে। তো এবছর সিঙ্গি পার্কের আমি পুরোটা ডিটেইলসে না বললেও, হ্যাঁ আমরা একটুই শুনবো, ডিটেইলসে জানার জন্য তো গিয়ে দেখতে হবে পুজোটা। না, এমন কিছু করব না যেটা ডিটেইলস বললে খুব অসুবিধে হবে, তো সবটাই খুব সহজ সাধারণ, কারণ শিল্পটা শিল্পই, আর আমরা যে ধরনের শিল্প দেখে অভ্যস্ত সবই হয়ে গেছে, সেগুলো আমরা দ্বিতীয়বার অন্যরকম ভাবে তৈরি করার চেষ্টা করছি, প্রত্যেকবার সেই আর্ট ম্যাটেরিয়ালগুলি ফিরে আসে এবং একটু অন্যরকম ভাবে। তো সিঙ্গি পার্কেও ঠিক সেই রকমই একটা চিন্তা ভাবনা আমরা করেছি, তবে প্রথমেই বলি পট নিয়ে আমরা একটা কাজ করব। আচ্ছা, তো পটটা বেসিক্যালি আমরা যেভাবে দেখে এসেছি যে পট মানে হচ্ছে, এটা অনেকেই দেখেছে বিভিন্ন মেলায় বা আগে আগে একটু বেশি দেখা যেত, সেটা হচ্ছে বিভিন্ন রকম গল্পের মাধ্যমে পট চিত্রটাকে দেখানো হতো, গানের মাধ্যমে, এবং সেখানে একটা স্টোরি থাকতো এবং সেগুলোকে সেই রোলটাকে খোলা হতো এবং সেই স্টোরিগুলো আস্তে 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 বোঝা যেত যে হ্যাঁ এই গানটা এটা সাপেক্ষে। তো সেই পার্টিকুলার যে আর্টটা অর্থাৎ যে ফর্মটা সেটা নিয়ে আমরা কাজ করব, এর পেছনে একটা সারপ্রাইজ আছে যেটা আমি বলছি না, যেটা সবাই গিয়ে দেখবে। কিন্তু আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করব, আপনি কত বছর ধরে জড়িত এই পুজোটার সঙ্গে? আমি বেসিক্যালি মানে গত বছর থেকে। আচ্ছা, গত বছর যেটা হয়েছিল সেটা একটা মন্দিরের আদলে হয়েছিল, যে সিঙ্গি পার্ক বহু বছর ধরে হয়ে আসছে, ইনফ্যাক্ট আমিও ছোটোবেলা থেকে তাই দেখছি। এবছর চমকটা কিন্তু ওটাই যে এবছর সেই রকমভাবে কোনো কিছু কপি করা হচ্ছে না, আমি আগের দিনও আপনাকে বলেছিলাম। তো এবছর যেটা হবে যে সামাজিক মেসেজটা হচ্ছে যে এই পট শিল্পটা কিন্তু প্রায় হারিয়ে গেছে মানে অনেকের কাছে নতুন লাগে, নতুন যে এটা কী সেটার একটা পুনরাবৃত্তি আপনি বলতে পারেন, এবং ডিফারেন্ট পার্সপেক্টিভে যে অন্যভাবে ওটাকে রিপ্রেজেন্ট করা যায়। এবং শুধুমাত্র পটচিত্র নয়, পটচিত্রর সাথে এই পার্টিকুলার শিল্পের সাথে যায় এমন কিছু মিডিয়াম ওখানে ইউজ করা হবে যেটার একটা অন্য মাত্রা আছে, কিন্তু সেটা আমরা সব সময় সমস্ত অবস্থাতেই দেখি সেই ফর্মটাকে, কিন্তু সেটা নিয়ে আমরা আলাদা করে কখনো ভাবি না যে এই পার্টিকুলার জিনিসটাও একটা আর্ট মেটেরিয়ালে কনভার্ট হতে পারে। এটা আপনি যদি চমক বলতে চান তাহলে এটা চমক বলতে পারেন।
আমরা তো অবশ্যই চলে যাব সিঙ্গি পার্কে, আর আপনাদেরকেও সবাইকে যেতে হবে। এবার চলে যাচ্ছি কিন্তু আমি রূপমকান্তি বাবুর কাছে, জেনে নেব এই বছর মানে ভোগ নিয়ে কিন্তু পুজোতে বেশ একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে, তো তার কাছ দিয়ে জেনে নেব ভোগের কি ব্যবস্থা হয়েছে। আমরা 3 দিন এর আয়োজন করি। কবে কবে? সপ্তমী অষ্টমী নবমী। 3 দিন? আচ্ছা, 3 দিন। তো এই 3 দিন আমাদের বিভিন্ন মানুষের এখানে উপস্থিতি থাকে ঢল নামে। হ্যাঁ, তার মধ্যে পাড়ার মানুষরা যেরকম আছেন, এছাড়া আমাদের ওখানে অনেক দোকান আছেন, সপনার যারা আমাদের সহযোগিতা করেন তারা থাকেন। শেষ দিন অনেক ভিআইপি এবং অনেক সেলিব্রিটিও আমাদের এই অনুষ্ঠানে আসে, নবমীর দিন। আচ্ছা, এবং সমস্ত মানুষের উপস্থিতিতে 3 দিন ধরে আমাদের এই আয়োজন একটা মহা আয়োজন বলতে পারি। হ্যাঁ, তা তো বটে। কি হয় ভোগে, রান্না কি? প্রথম দিন আমরা একটা ওই খিচুড়ি, যেটা স্বাভাবিক। হ্যাঁ, এছাড়া দ্বিতীয় দিন যেটা আমরা করি বিভিন্ন রকম, কোনো সময় আমরা ফ্রাইড রাইস করি, কোনো সময় লুচি করি, মহাষ্টমীর দিন জেনারেলি লুচি হয়। তারপরে যেদিন হয় সেদিনকে হয়তো পোলাও হলো বা এরকম বিভিন্ন আমরা ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত কিছু এই ব্যাপারটাকে করি। এবং ওখানে গেলে বুঝতে পারবেন যে মানে বিশালভাবে আমরা এটা আয়োজন করি। আচ্ছা, আর নবমীতে কি, যেই দিন সবাই আসে? নবমীতে আমাদের পোলাও, পোলাও। আচ্ছা, ওরকম জিনিস, পোলাও হোক, আলুর দম হোক, হ্যাঁ, তার সাথে আরো আনুষঙ্গিক ইয়েগুলো থাকে। হ্যাঁ, তবে এই 3 দিন এই আমাদের হচ্ছে এই মানে আমরাই আয়োজন করি, আয়োজন করি। আমরা কিন্তু জেনে নিলাম থিমের ব্যাপারেও কিন্তু অনেক কিছুই বুঝতে পারলাম, আর ভোগ নিয়ে তো কোনো কথাই নেই, 3 দিন আলাদা আলাদা রকমের ভোগ বিতরণ কিন্তু এখানে হয়। এবার আমরা আড্ডার একদম শেষের দিকেই পৌঁছে গেছি, আর শেষ প্রশ্নেই আমরা জেনে নেব এই জিও বাংলা শারদ সম্মান 2019-এ মানে অংশগ্রহণ করে আপনাদের কিরকম লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর যেটা ও বলতে চাইছিল সেটা আমি জাস্ট একটু ডিটেলসে বলে দিচ্ছি যে আমাদের যে ভোগের যে আইটেমটা, ভোগ আইটেমটা হচ্ছে প্রথম দিনে আমরা যেহেতু অল শপ ওনার্স এবং পাড়ার লোকে রাখায়, সেই জন্য আমরা সেদিন খিচুড়িটা করি, খিচুড়ি। এবং সেকেন্ড দিন যেটা, সেটা হচ্ছে অষ্টমীতে আমাদের বাঙালিদের কিন্তু ওই লোকে ভাত খায় না, চালের আইটেম থাকবে না, সেই জন্য আমরা ওই দিনকে লুচি এবং তার সাথে এটা করি। আর নবমীর দিনটা যেহেতু অন্যান্য পূজা কমিটিতে কোথাও পোলাও হয়, কোথাও ফ্রাইড রাইস হয়, কিন্তু আমাদের পুরো ভোগটাই হচ্ছে নিরামিষ, কোনো আমিষ আইটেম থাকে না। এটা আমরা 78 বছর ধরে মেনটেন করে চলেছি, এটা কিন্তু আজকের আমাদের নতুন নয়। তাই আমরা 78 বছর ধরে যে আমাদের পুজো চলছে, সেই পুজোতে আমরা এই 3 দিনের ভোগ এবং এই 3 দিনের ভোগের স্টাইল আমরা কিন্তু আজও মেনটেন করে চলেছি। যেহেতু আমরা যে পুজোটা করি সেটা হচ্ছে সাবিকি পুজো, কোনো থিমে মানে যে স্টাইলের যে পুজো সেটা নয়, সাবিকি পুজো। এবং আমাদের এই পাড়ার যে আভিজাত্য এবং যে ঐতিহ্য সেটা কিন্তু আমরা এই সব কিছুর মধ্যে দিয়ে বহন করে চলেছি। আমরা কিন্তু কথা বলে নিলাম সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি 3 জন মেম্বারের সঙ্গে, আর জেনে নিলাম কিন্তু এই বছর পুজোতে কি কি নতুন চমক আসতে চলেছে, আর ভোগের ব্যাপারটা তো আলাদা করে আর কিছু বলারই নেই। আপনাদের কিন্তু এই পুজোতে অবশ্যই যেতে হবে, আর গিয়ে কিন্তু দেখতে হবে যে কি নতুন চমক এসছে, যেটা বললেন আর কি আমাদের থিম আর্টিস্ট। আমরা কিন্তু সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গোৎসবের প্রাউড ডিজিটাল পার্টনার, আর আমরা কিন্তু এই পুজো নানা রকম খুঁটিনাটি তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, প্লাস আপনাদেরকেও কিন্তু গিয়ে দেখতে হবে। আর এরকমই নানা রকম আপডেটস নিয়ে আমি শ্রেষ্ঠা আবারও চলে আসবো আপনাদের কাছে জিও বাংলার সাত সম্মান 2019-এর পুজোর আড্ডাতে। তো দেখতে থাকুন জিও বাংলা। নমস্কার।